হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের নিজেদের ব্যক্তিগত সিভি অথবা কারিকুলাম ভিটা যেটাকে বলে, আমাদের জীবন বৃত্তান্ত কিভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারি সিম্পল একটি ডিজাইনের মাধ্যমে, সেটা আমরা দেখাবো। এখানে দেখুন আমার নিজের যে সিম্পল একটি সিভি তৈরি করা আছে, এখানে আমি দেখাবো এই সিভিটা আমি কিভাবে তৈরি করছিলাম। তো আশা করি সাথেই থাকবেন, আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো সিভিটি তৈরি করার জন্য প্রথমে আমি এই যে ব্ল্যাঙ্ক পেজে চলে আসলাম, এখান থেকে আমি এই যে ইনসার্টে গিয়ে একটি শেপ নেব, যে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে যে এটা ড্র্যাগ করে একেবারে নিচ পর্যন্ত, এই যে এখান পর্যন্ত আমি এটা প্লেস করলাম। দেন আমি এটা আর একটু প্লেস করে নিই ঠিকঠাক মতো, এই যে, আর এই যে বাম পাশ থেকে আমি এটা ঠিক করে নিলাম। এখন আর একটু কমিয়ে নেই ডান পাশ থেকে। আচ্ছা, তো এখন আমি চাইলে এটা ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারি, সিলেক্ট করে, সিম্পলি সিলেক্ট করে আমি এটা ফিল কালারটা চেঞ্জ করে দেবো। যে ফিল কালারটা আমি যা আগে যেটা ছিল এটা ঠিক এটাই, সাপোজ এখন ফিল কালারটা দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে আউটলাইনটা উঠিয়ে দেবো, আউটলাইনটা আমি নান করে দেব। দেন আমি আবার শেপে যাব, শেপে যাওয়ার পরে একটা সার্কুলার শেপ নেব, নেওয়ার পরে এই যে এখানে ড্র্যাগ করে এভাবে সুন্দর করে আমি প্লেস করব। প্লেস করার পরে এখানে মাউসটা রেখে, পয়েন্টারটা রেখে জাস্ট রাইট ক্লিক করব। নিচে দেখেন এখানে আছে ফরম্যাট শেপ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ফিল, এবং ফিল যেটা সেটা আমি কিভাবে ফিল করতে চাচ্ছি, যে ফিল উইথ পিকচার, আমি ছবির মাধ্যমে ফিল করতে চাচ্ছি। তো এখান থেকে আমি পিকচারটা সিলেক্ট করব, আমি কোথা থেকে আনতে চাচ্ছি, আমার পাসপোর্ট সাইজের ফটো, একটু ওয়েট করি। তো এখানে দেখুন এখান থেকে আমি আমার পছন্দের ছবিটি সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। তারপরে দেখুন আমার ছবি কিন্তু এখানে চলে আসছে। সো আমি চাইলে এখন আউটলাইনটা একটু করতে পারি, জাস্ট আউটলাইনটা আমি একটু কালার করে দেই, যে কোনো কালার দিতে পারি যাতে একটু দেখতে ভালো লাগে, এবং আউটলাইনের লাইনটার থিকনেসটা একটু বাড়িয়ে দিই আমি, যেটা দিলাম সাপোজ, অথবা আমি এটা দিতে পারি। আপনার আপনাদের প্রয়োজন মতো এখান থেকে করে নেবেন। দেন আমি আরেকটি শেপ নেব, এই যে শেপটা নেব, নেওয়ার পরে জাস্ট এখানে এই যে এইভাবে ক্লিক করব, রেখে ড্র্যাগ করে টেনে ছেড়ে দেবো যতটুকু আমার প্রয়োজন। দেন আমি আমার নামটা এখানে থেকে জাস্ট ক্লিক করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, কারণ যেহেতু এগুলো লিখতে গেলে অনেক টাইম লাগবে, জাস্ট আমি এই যে কপি করে এখানে বসিয়ে দিলাম, আর এটা যতটুকু প্রয়োজন ছোট বড় করে নিলাম, নিচে ছোট বড় করে নিলাম। সাপোজ এটাই আমার ফিল কালার থাকুক আপাতত, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। তো পরবর্তীতে আমি আর কোনো আনবো না, কোনো শেপ নিয়ে আসবো না, এখানে সরাসরি শেপ করাই আছে, জাস্ট এটাতে ক্লিক করে আমি কপি করে নিয়ে আসব। কারণ আগেরটা আমি যেভাবে যে শেপ নিয়ে এখানে যেভাবে আমি শেপ প্লেস করে তারপরে লেখাটা আমি লিখছি, জাস্ট ঠিক ওইভাবে আপনারা করবেন পরবর্তীগুলা। তো আমি যেহেতু এখানে লেখাই আছে, জাস্ট আমি এটা পুরোটা কপি করে এখানে নিয়ে আসবো, এটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আমি বসিয়ে দেবো। আর এটা আমি ফিলটা একটু চেঞ্জ করে দিই, আসলে না হয় ভালো দেখাচ্ছে না, এটাই দিলাম ফিলটা। সেম এস এখন আমি ক্যারিয়ার অবজেক্টটা এটা এগুলো সব কপি করব, কপি করে এই যে কপি করে নিয়ে আসলাম, আসার পরে আমি এই যে এখানে আমার একটা টেক্সট বক্স নিয়ে আসবো, এই যে টেক্সট বক্স, এটা জাস্ট ড্র্যাগ করে এই যে এখানে নিয়ে আসলাম, আসার পরে এটা সবগুলো সিলেক্ট করে আমি আগেরটা পেস্ট করে দিলাম, যে আমার লেখাটা আমি পেস্ট করে দিলাম। দেখুন এখন চাইলে আমি ফিল কালার এই যে আমি এটা দিতে পারি,
দিলাম ফিল কালার। এই যে আমি ফিল কালার আমি এটা দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফিল কালার দিবেন। আর আউটলাইনটা আমি এই যে চেঞ্জ করে দিলাম, আউটলাইন না। তো একইভাবে আপনারা পরবর্তীতে কি আছে, এই যে কন্ট্যাক্ট, এটা আমি জাস্ট কপি করে নিয়ে আসবো। আশা করি এগুলো আপনারা নিয়ে শেপ কিভাবে নিয়ে লিখতে হয় আশা করি সেটা আপনারা পারবেন, সেজন্য আর আমি আসলে দেখাচ্ছি না, যেহেতু অনেক টাইম লাগবে সেজন্য আর আমি দেখাচ্ছি না। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এগুলা কিভাবে নিয়ে আসে সেটা দেখাবো। হ্যাঁ, এই যে হোম এই আইকনটা, এই আইকনটা কিভাবে নিয়ে আসে সেটা আমরা দেখাবো। আসলে এখানে আইকনগুলো বেসিক্যালি পিকচার, যেগুলো আমি গুগল থেকে নেয়া, তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ড থেকে চাইলে এগুলো বসাতে পারবেন। তো সেই জন্য আপনাদেরকে যেতে হবে যেখানে আপনি বসাবেন সেখানে ক্লিক করে, জাস্ট সাপোজ আমি এই নাম্বারের আগে বসাতে চাচ্ছি, তাহলে জাস্ট এখানে মাউসের কার্সারটা রেখে এই যে ইনসার্ট থেকে সবার ডান এই যে সিম্বলে যেতে হবে, দেন যেটা আপনি চাচ্ছেন, সাপোজ আপনি চাচ্ছেন যে এই যে ইমেলের বা এই যে নাম্বারটা নিয়ে আসতে, জাস্ট এই আইকনটা কন্ট্যাক্ট নাম্বারের আইকনটা নিয়ে আসতে, তাহলে এটাতে ক্লিক করবেন, দেন দেখুন এখানে কিন্তু এটা চলে আসলো। ঠিক আছে, তো চাইলে এটা সিলেক্ট করে কিন্তু আপনারা এটা বড়ো ছোটো করতে পারেন। এই যে বড়ো ছোটো করতে পারেন, চাইলে কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন। যাই হোক, আমি একটা দেখালাম, আশা করি আপনারা এগুলো কীভাবে নিয়ে আসেন আপনারা পারবেন। তো এখন জাস্ট আমি এই পুরোটা সিলেক্ট করে আমি আবার নতুন যেখানে তৈরি করতেছি সিলেক্ট, ওইখানে আমি ক্লিক করবো, জাস্ট এগুলো একটা একটা করে নিয়ে যাবো। তো এখন আমি ইনসার্টে গিয়ে আর একটি শেপ নেবো, জাস্ট লাইন শেপ নিয়ে এখান থেকে ড্র্যাগ করে টেনে, এই যে এখানে ধরে টেনে যতটুকু পর্যন্ত আমি চাই এতটুকু এনে ছেড়ে দেবো, দিয়ে জাস্ট এই যে এখানে ক্লিক করে এই যে আউটলাইন ওয়াইডটা আমি বাড়িয়ে দেবো, সাপোজ আমি এটা দিলাম। দেওয়ার পর আমি আবার কী করবো, আমি একটা ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নেবো, যে টেক্সট বক্স নেবো এগুলো উঠিয়ে দিয়ে ডিলিট করে এই যে এখানে বসিয়ে, এটা আমি আগে যে কোনো জায়গায় ইয়ে করার জন্য ক্লিক করি, দেন হচ্ছে আমি এখন চলে যে কোনো জায়গায় কিন্তু এটা প্লেস করতে পারবো। এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কী কী আছে সেটা আমি এখানে দেখাবো। এক্সপিরিয়েন্স এটা আপনারা বড় করে দিই আমি, বোল্ড করে দিয়ে আমি কালারটা একটু চেঞ্জ করে আমার আর এটার আমি আউটলাইনটা উঠিয়ে দেব, নো আউটলাইন। ঠিক আছে, নো আউটলাইন। তো এখন দেখুন আমরা পরবর্তী ধাপে কি করব। দেখুন এখানে আমার যে এক্সপিরিয়েন্স গুলো ছিল, আমি কোন কোন কোম্পানিতে কাজ করেছি, কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আমি এখানে কাজ করছি, এগুলো আমি এখন বসাবো। হ্যাঁ, তো সেই জন্য প্রথমে আমি একটা বক্স নেব, টেক্সট বক্স ইনসার্ট থেকে গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, নিয়ে এগুলো ডিলিট করে জাস্ট এটা নিচে নামিয়ে এখানে আমি লিখে দিলাম যে সাপোজ আমি 2nd ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি 2020 থেকে 12 ডিসেম্বর 2021 পর্যন্ত আমি এখানে ছিলাম এই কোম্পানিতে। তো এটা জাস্ট একটু ছোটো করে দিয়ে আমি হচ্ছে একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ, আর এটার আউটলাইনটা উঠিয়ে দিই, নো আউটলাইন। দেন আমি আর একটি শেপ নেব, ইনসার্ট থেকে গিয়ে আর একটি শেপ নেব, এই যে সাপোজ এই শেপটা আমি নিলাম, নেওয়ার পরে শেপটা আমি এই যে এখানে প্লেস করে জাস্ট যতটুকু আমার পছন্দ ততটুকু রাখি। রাখার পরে দেখুন তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে আমার কোম্পানির নাম লিখতে হবে আমার, এবং জব রেসপন্সিবিলিটি কী কী সেটা আমার এখানে উল্লেখ করতে হবে। তো সেই জন্য আবার আমি ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে আসবো, এই যে টেক্সট বক্স এখান থেকে আমি নিয়ে আসবো টেক্সট বক্স একটা, এই যে টেক্সট বক্স নিয়ে আসলাম, আশা করে এখানে আমি লিখবো যে প্ল্যানিং, সরি প্ল্যানিং
সাপোজ এক্স ওয়াই জেড কোম্পানি। হুম, তো এখানে আপনারা ইয়েটা উঠিয়ে দেন, প্যারাগ্রাফ লাইন স্পেসিংটা কমিয়ে দেন, সাপোজ রিমুভ স্পেসিং। হুম, আচ্ছা এটা গেল। দেন আমি আরেকটা শেপ নিয়ে আসব, আমার হচ্ছে যে কি কি রেসপন্সিবিলিটিস ছিল ওই কোম্পানিতে আমার, সেটা ইয়া করার জন্য জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে যার একটা শেপ নিয়ে আসলাম, যে আমার রেসপন্সিবিলিটিগুলো এখানে আমি লিখে দেবো। তো আমার উপরে আসে অলরেডি রেসপন্সিবিলিটিগুলো লেখা আছে, সেগুলো আর আমি লিখলাম না সময়ে সেভ করার জন্য, জাস্ট আমি এগুলো এগুলো নিয়ে আসলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। ওকে, আর আউটলাইনটা আমি এখন উঠিয়ে দেবো, এই যে নুন আউটলাইন, আউটলাইন যে আউটলাইন আমি উঠিয়ে দিলাম, আর এটা একটু বড় করে দিই, এই শেপটা একটু বড় করে দিই। সেটটা আমি একটু কভার করে দিলাম, আপনারা সময় নিয়ে এগুলো করবেন, আশা করি ভালো হবে। দেন আমার পরবর্তী এক্সপিরিয়েন্স যেটা, সেজন্য আমি আবার একটু জায়গা এখানে স্পেস তৈরি করি, এটা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিই, এটা নিয়ে আসলাম এখানে জাস্ট। হুম, নিয়ে আসার পর এটা কপি করে রাখলাম, দেন হচ্ছে এখানে আমি একটা টেক্সট বক্স নিয়ে আসবো, নিয়ে সেখানে পেস্ট করব। আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, আসলে অনেক সময়ের ব্যাপার এগুলো আসলে। আর আউটলাইনটা আমি উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিলাম, দেন এগুলো আসলে ডেটগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। দেন আমি আমার এই যে এটা এই দুটো জিনিস, সরি, সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, এটা আমি জাস্ট কপি করে রাখবো, আর হচ্ছে যে নতুন একটা শেপ নিয়ে নেব, সরি টেক্সট বক্স নিয়ে নিল, সেটাতে লিখলাম দিয়ে দিয়ে, আর এখানেও সাপোজ আমি এক্স ওয়াই জেড কোম্পানিতে ছিলাম। তো এখানে আপনারা প্যারাগ্রাফ স্পেসিংটা উঠিয়ে দিবেন, রিমুভ। হুম, সাপোজ আউটলাইনটা উঠিয়ে দিলাম, নো আউটলাইন, দেন আর একটা টেক্সট বক্স নিব, যে নেওয়ার পরে এখানে রাখলাম, রেখে এগুলো ডিলিট করে এটা আমার এখানে যে রেসপন্সিবিলিটিসগুলো ছিল সেগুলো আমি কপি করে নিয়ে আসবো, আর এখানে পেস্ট করে দেবো, সিম্পলি পেস্ট করে দিলাম, আর আউটলাইনটা উঠিয়ে দেবো, নো আউটলাইন, কিন্তু আমি এখন এখানে বসাবো, আমি এটা জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম, সবগুলো সিলেক্ট করে কপি করে এখানে আমি জাস্ট নিয়ে আসলাম, যে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট একটু নিচে নামিয়ে দেবো, আর এই যে এই লাইন বরাবর নিয়ে আসবো, এই লাইন বরাবর আমি প্লেস করবো। কালারগুলো চেঞ্জ করে দিবেন, এগুলোর কালার কিন্তু আপনারা চাইলেই চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, যে কালারটা আমি চেঞ্জ করে দিলাম, সাপোজ আমার যে কালার প্রয়োজন ওই কালার কিন্তু দিতে পারেন, এগুলো মোটা করতে পারেন, এই যে এখান থেকে গিয়ে আউটলাইন ওয়েট এখানে গিয়ে মোটা করে দিতে পারেন, তখন আরও ভালো লাগবে। ঠিক আছে, তো এখন আমি এগুলা একটু কপি করে নিয়ে যাব, সাপোজ এটা আমি আগে কপি করি, কপি করে জাস্ট এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলাম এখানে বসিয়ে দিলাম, আরেকটা নিয়ে আসি, জাস্ট আমি নিচে ড্র্যাগ করে এখন এগুলো কপি করব। আর হচ্ছে এখন
টেক্সট বক্স নিয়ে জাস্ট এখানে রেখে আমি টাইমটা এখানে দিয়ে দেবো, অর্থাৎ আমি কত থেকে কত সাল আমার এই একাডেমিক ইয়ারটা ছিল, কারণ এটা 2015 থেকে 2019। তো একইভাবে পরের পেজটাও কিন্তু আপনারা ইয়া করতে পারেন, ডিজাইন করতে পারেন, পরের পেজটা ডিজাইন করতে পারেন একইভাবে। তো এখন পরের পেজটা আমি আর ডিটেলস করবো না, এটা জাস্ট আমি এভাবে কপি করে একটা পেজে যাবো, পেজ গিয়ে ব্ল্যাঙ্ক পেজে যাবো, গিয়ে জাস্ট এটা পেস্ট করে দেবো, আর এটা একটু কমিয়ে দিতে হবে। এই মোটামুটি আমাদের হয়ে গেল আমাদের সিভি। তো আপনারা একটু সময় নিয়ে করলে অবশ্যই পারবেন, খুবই সহজ, হ্যাঁ, এবং এটা খুবই গ্রহণযোগ্য। আমি সব জায়গায় আমার এই সিভিটাই ফরওয়ার্ড করি। তো আপনারা চাইলে এগুলোর অনেক কালার কিছু শেপ নিয়ে নিয়ে অনেক কালার ইয়ে করতে পারেন। আমি যদি এখানে সাপোজ এই নর্মাল ব্ল্যাক এগুলোও দিই, তাও কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে, দেখুন এই কালারটাও কিন্তু ভালো দেখাচ্ছে। এগুলো আপনারা কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করে দিয়ে দিয়ে দিলে কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নতুন একটা লুক দেখাচ্ছে, নতুন লুক দেখাচ্ছে। তো এই ছিল সিম্পলি কিভাবে একটা সিভি ডিজাইন করতে হয়। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন, কারণ এটা আসলে অনেক সময়ের ব্যাপার এইভাবে শেপ নিয়ে নিয়ে করা। সেদিন আসলে আমার এখানে কপি পেস্টে একটু সমস্যা হয়েছিল, তখন অবশ্যই সময় নিয়ে করবেন। আশা করি 1-1.5 ঘন্টা সময় নিলে কিন্তু আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন, একবার করলে কিন্তু আর কিন্তু ঝামেলা শেষ, সব জায়গায় জাস্ট এডিট করে কিন্তু কাজ করতে পারবেন।